আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি শারীরিকভাবে সবাই ভালো আছেন, আর যাদের সামনে ডিগ্রি একম বর্ষের পরীক্ষা তাদের মন মানসিকতা হয়তো এতটা ভালো না, কারণ কম সময়ে এত কিছু কিভাবে শেষ করবেন সে চিন্তায় অনেকেই। আবার অনেকেই টাকার বিনিময়েও কোনো সাজেশন চেয়েও পাননি তাদের জন্য এই সরকার সাজেশনটি সবার কাছে আছে, তাই প্রথমে এটা নিয়েই শুরু করলাম। পরবর্তী কার কি সার লাগবে কমেন্টে জানাবেন। শুরুতেই ধন্যবাদ জানাই আমার ছাত্র ইসরাফিলকে যে টাইপিং করে সাহায্য করেছে আমাকে। আপনার যদি আমার চ্যানেল এ নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, পরবর্তীতে যখন কোনো ভিডিও আসলে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায় থেকে আসলে আমাদের 10 থেকে 15 বা 20 নম্বরের মতো হয়ে থাকে, তাই এই অধ্যায়টা আমরা ভালোভাবে দেখব। দ্বিতীয় অধ্যায় দেখো সেম 15 থেকে 20 নম্বরের প্রশ্ন হতে পারে। তৃতীয় অধ্যায় থেকে 10 থেকে 15 নম্বর হতে পারে, তাই এই অধ্যায়টাও দেখবেন। যেহেতু সামনে পরীক্ষা, অনেকের হয়তো এতগুলা পড়ে শেষ করা সম্ভব হবে না, তা আপনারা চাইলে কয়েকটা অধ্যায় নির্বাচন করে ওই অধ্যায়গুলোই পড়তে পারেন, তাহলে আপনাদের কাছে আরো সহজ মনে হবে। ভিডিওগুলো আপনারা দয়া করে অফ করে দিয়ে দেন, লিখে নিতে পারেন। অষ্টম অধ্যায় থেকে এতটা প্রশ্ন আসে না, তারপর আসার সম্ভাবনা 10-15 নম্বরের মতো হওয়ার সম্ভাবনা আছে। তবে নবম অধ্যায় থেকে অনেক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, 20 থেকে 25 নম্বরের নাম্বার হতে পারে, তাই এই অধ্যায়টি একটু ভালো করে দেখবেন। আজ এতটুকুই। আর যদি আপনাদের কোনো সাজেশন লাগে আমাদের কমেন্ট বক্সে জানান, আমাদের চ্যানেলটি সবার মাঝে ছড়িয়ে দিন। আর চ্যানেলটি যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে পরবর্তী সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে দিয়ে নোটিফিকেশন চালু রাখুন, পরবর্তী যেন ভিডিও আসলে আপনারা পেয়ে যান।